আর একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করেছেন। আমি শুধু এখানে একটা কথাই বলবো যে আমাদের এই কলেজে প্রধানত দেখতেও পাচ্ছি আমি, আমরা জানি স্ট্যাটিস্টিক্স জানি, মোর দেন 75% অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কলেজ আর গার্ল স্টুডেন্টস, দে আর বিলঙ্গিং টু দ্য উইমেন ক্লাস অফ দ্য সোসাইটি। আমি আমার ক্লাসে কিন্তু কমার্সের ছেলে মেয়ে কম থাকে, আর্টসের যারা আছো যাদের রোজ দেখা হয় না তোমাদের সাথে, সুযোগ হলে এরকম কথা বলবার সময় পাই। আইন তখনই দরকার হয় যখন কেউ যেটা নিয়ম নীতি যেটা আছে সমাজের সেটা ভাঙে, তখনই আমরা আইনজ্ঞের পরামর্শের কথা ভাবি। সংবিধান দিবস উপলক্ষে লিগ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলো ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি হুগলি। শ্রীরামপুর সাব ডিভিশনের প্যারালিগাল ভলেন্টিয়ারদের উদ্যোগে মশাটির বিদ্যাসাগর মহাবিদ্যালয়ে আইনি সচেতনতা শিবির হয় 30 নভেম্বর। সংবিধানের প্রস্তাবনা পাঠের মধ্য দিয়ে শুরু হয় এদিনের অনুষ্ঠান। বাল্যবিবাহ, শিশুশ্রম, অ্যাসিড আক্রান্তের বিচার ও ক্ষতিপূরণ, জুবেনাইন জাস্টিস, কেয়ার অ্যান্ড প্রোটেকশন অ্যাক্ট ইত্যাদি নানান আইনি বিষয়ে ছাত্রছাত্রীদের ওয়াকিবল করেন ডালচার পিএলবি ও আইনজীবীরা। ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির থেকে আমরা আজকে এসছি বিদ্যাসাগর মহাবিদ্যালয় কলেজে। 26 নভেম্বর কনস্টিটিউশনাল ডে, সেই কনস্টিটিউশনাল ডে সেলিব্রেশন করতে আজকে আমরা এসছি অ্যাওয়ারনেস ক্যাম্প নিয়ে। আমরা মেনলি যেগুলোতে জোর দিলাম সেটার মধ্যে হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিউটিস যেগুলো কনস্টিটিউশন প্রোভাইড করছে তার সব সিটিজেনকে, এটা আমরা ভালো করে চেষ্টা করলাম। ছোটো বয়সেই তো শেখার বয়স, তাই যাতে মনে থাকে এদের, তাই এইটা ভালো করে বলা হলো। এছাড়া চাইল্ড ম্যারেজ প্রোটেকশন বা বাচ্চাদের কী প্রোটেকশন, মেয়েদের কী প্রোটেকশন আছে আইনে, যতটা কম সময়ের মধ্যে করা যায়। তবে এখানে এসে খুব ভালো লাগলো, ছাত্রছাত্রীরা খুব স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানে ছিল এবং তাদের সঙ্গে ইন্টারাকশান হলো, খুব মিলিয়ে খুব প্রাণবন্ত একটা অনুষ্ঠান হলো। ছাত্রছাত্রীদের এটাই বোঝাতে চাইলাম যে আইনটা মেনে চলাই ভালো, এবং এখানকার যারা প্রফেসর ছিলেন তারাও বললেন যে আইন মেনে চলা সবসময়ই ভালো, এবং আইনের জন্য প্রোটেকশান আছে, কোথাও ভেঙে পড়ার দরকার নেই, সবসময়ই প্রোটেকশান পাবে, এবং কখনও কখনও যদি প্রয়োজন হয় কারো তাহলে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারে ডিস্ট্রিক্ট লিগ্যাল এড সার্ভিস অথরিটির থেকে। প্রত্যেকটা কোর্টে, পশ্চিমবঙ্গে নয়, ইন্ডিয়ার সব কোর্টে এই ডিস্ট্রিক্ট লিগ্যাল এড সার্ভিস অথরিটির অফিস আছে, যেখানে মহিলারা বিনামূল্যে, বাচ্চারা, শিশুরা বিনামূল্যে আইনি সহায়তা পাবে, ফ্রিতে উকিল পাবে, লয়ার পাবে তাদের জন্য, এবং পুরুষদের ক্ষেত্রে 1 লাখ টাকার নিচে বার্ষিক আয় হলে তারা ফ্রিতে লিগ্যাল এড পাবে। ছাত্রছাত্রীদের মধ্যে বিলি করা হয় লিফলেট ও প্রাথমিক আইনি শিক্ষার বই। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সমীর কুমার সিংহ, অধ্যাপক নিবির গোস্বামী, ডালসার বরিষ্ঠ আইনজীবী গৌতম ঘোষ, সুব্রা লাহিরি, শাহানা খাতুন, সিদ্ধার্থ দাস প্রমুখ। সকলকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান ডালসার পিএলভিরা। বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের অধ্যাপক নিবির গোস্বামী বলেন, যারা ইয়ং জেনারেশন, যারা 18+ মেয়েরা বড় হচ্ছে, তাদের প্রত্যেকের কাছে এই বার্তাটা আজকের দিনে পৌঁছে দিতে চাই, আইন অবধি যাওয়ার আগে নিজেকে স্ট্রং করো, সো দ্যাট ইউ নিড নট হ্যাভ টু টেক এনি হেল্প অফ এনি লয়ার। এই আইনের যে সচেতনতার ব্যাপারটা হচ্ছে, এটা শুধু মেয়েদের নয়, এটা আমার মনে হয় যারা এই কাজটা করছে, যাদের জন্য এরা দায়ী, তাদেরকে শোনানো উচিত। অর্থাৎ এই সেমিনারটা এমন একটা জায়গা হওয়া উচিত যেখানে সকলে পুরুষরা থাকুক, সেখানে সেই মেল ওরিয়েন্টেড স্টুডেন্টসরা থাকুক, যারা আবার আইনগুলো ভালো করে জানুক যে আমি যদি কখনো কোনো মেয়ের দিকে খারাপ চোখে তাকাই বা কোনো মেয়েকে যদি খারাপভাবে কিছু কাজ করি তাহলে আমার এই এই শাস্তি হতে পারে। একটি মেয়ের জন্য সচেতনতা শিবিরে আই এম ভেরি ফিলিং প্রাউড যে আজকের এই অনুষ্ঠানে আমি দেখতে পাচ্ছি আমাদের কলেজের ছাত্ররাও এখানে আছে এবং তারা অত্যন্ত মনোযোগ সহকারে শুনছে। আমাদের এই কলেজের যে ঐতিহ্য আমি যেটুকু জানি, আমাদের এখানে ছেলে মেয়েদের সম্পর্ক ভীষণ সহজ, সুন্দর, সরল, আমাদের সাথেও তাদের সম্পর্ক একদম বন্ধুর মতোই, কোথাও দাদার মতো, কোথাও বাবার মতো, তাদের কাছে কোথাও আমাদের সাথে সেই সম্পর্কে জড়তা নেই। কাজেই তোমরাও তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হলে আমাদের কাছে আসবে, সরকারি প্রতিনিধিরা এসছেন, তারা তো রয়েছেন। আইনি সচেতনতা শিবিরে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। প্রশ্ন উত্তর পর্বে ছাত্রছাত্রীরা ডালসার আইনজীবীদের কাছে নানান প্রশ্ন রাখেন। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় এদিনের অনুষ্ঠান। সিন্ধু গুজরাট।
ডালসার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ছাত্রছাত্রীরা। প্রথমত বলে রাখি, অনুষ্ঠানটা আপনাদের জন্যই এতটা ভালো হয়েছে, আপনারা ছিলেন, তাই আপনারা অনুষ্ঠানটা যথেষ্ট খুব সুন্দর করেছেন। আমি প্রথম থেকেই ছিলাম একদম শেষ পর্যন্ত। ছেলে মেয়েদের খুব সুন্দরভাবে বুঝিয়েছেন ব্যাপারটা, আইনটা কী, আইনটা কীভাবে কোথায় কাজে লাগে, কী বেসিসে কাজে লাগে, সেইগুলো খুব সুন্দরভাবে সাবলীল ভাষায় বুঝিয়েছেন। তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। অনুষ্ঠান খুবই ভালো লেগেছে, এখান থেকে অনেক কিছু শিখতে পারলাম, যে আমাদের নিজেদের জন্য আরও আমরা কতটা স্বাবলম্বী হতে পারবো, বা আমরা যদি কোনো ক্ষতি বা কিছু হয় আমাদের সাথে, তাহলে আমরা কী করে প্রোটেক্ট করবো নিজেদেরকে, আর আমাদের জন্য কী কী আইন আছে আমরা এগুলো নিজেরা আরও ভালোভাবে বুঝতে পারলাম। সেইটুখানি প্রোগ্রাম খুব ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য, আমাদের স্টুডেন্টদেরকে আমাদের এবং আমাদেরকে এরকম আইনগতভাবে বলার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ। আর তারপর হচ্ছে আপনারা এসছেন, আমরা অনেক খুশি হয়েছি, অনেক কিছু শিখতে পারলাম আইন অনুযায়ী, আমরা অনেক কোশ্চেন করেছি অনেক আপনাদেরকে জানতে পারলাম আইন ব্যাপারে, অনেক কিছু শুনতে পারলাম জানতে পারলাম, আমাদের মহিলারা আমাদের মা বোন যারা আছে তাদের সম্পর্কে জানতে পারলাম, যারা কীভাবে নিজেদেরকে প্রোটেক্ট করবে এবং আমরাও কীভাবে থাকবো, আমাদেরকে আমাদের সমাজ কীভাবে পুরুষদের জন্য পুরুষদেরকে কীভাবে থাকতে অধিকার দিয়েছে সেটাও জানতে পারলাম। এবং সর্বোপরি বলি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য। ব্যুরো রিপোর্ট, সাংগ্রামিক অনলাইন।